শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা নবম অধ্যায়ে আলোর ঘটনা নিয়ে আলোচনা করব। আলো কি? আলো এক প্রকার শক্তি। শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তি হচ্ছে কি, যে কোনো কিছু কাজ করা, যেমন সূর্যের আলো দিয়ে, সূর্যের আলোর সাহায্যে কি করা যায়, বিদ্যুৎ উৎপন্ন করা যায়, তাহলে আলোটা একটা শক্তি। এই বিজ্ঞানীদের মতে আলো হচ্ছে সবচেয়ে দ্রুত গতিতে চলে। আলো, আলোর গতি কীরকম, সেকেন্ডে এক সেকেন্ডে আলো কতটুকু দূরত্ব যেতে পারবে? 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার পথ যেতে পারে এক সেকেন্ডে, ও 3 লক্ষ কিলোমিটার চলে যেতে পারে। এটা হচ্ছে আলোর গতি। এখন আলো কিরকম পথে চলে সেটা পরীক্ষা করার জন্য আমি একটা মোটামোটা কয়েকটা বোর্ড নিলাম। বোর্ডগুলোকে পরপর এভাবে বসাচ্ছি। বসিয়ে এমন ভাবে এগুলোতে ছিদ্র করলাম যাতে ছিদ্র তিনটা এক লাইনে থাকে, ঠিক আছে? এগুলোকে এখন কিছু একটার উপর বসানোর চেষ্টা করলাম। চেষ্টা করে একই বরাবর ছিদ্র থাকে মতো করে এখানে একটা মোমবাতি জানালাম, এখান থেকে আমি দেখার চেষ্টা করলে দেখলে প্রথমে একটা কাঠি দিয়ে চেক করে দেখবো যে কাঠিটা এই ছিদ্রগুলোতে তিনটাতে ঢুকছে কিনা। যদি ঢুকে থাকে তাহলে ঠিক আছে, তাহলে এখন ওই প্রথম ছিদ্র দিয়ে যদি দেখো তাহলে দেখা যাবে যে মোমবাতির আলোটা তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। কিন্তু কিছুক্ষণ তুমি যদি একটা বোর্ড সরাই ফেলো, নিচে নামিয়ে রাখো, তাহলে বোর্ডের চিত্রটা যদি নিচে চলে যায় তাহলে তুমি কাঠি দিয়ে দেখলে, কাঠি দিয়ে চেক করে দেখো, কাঠিটা একটু যাওয়ার পরে বাধাপ্রাপ্ত হচ্ছে ছিদ্রতে, এই ছিদ্রতে আর যেতে পারছে না, এখানে বাধা পাচ্ছে, ওই ছিদ্রতে আর ঢুকছে না। তখন তুমি যদি এখানে দেখার চেষ্টা করো তাহলে এই মোমবাতির আলোটা তুমি দেখতে পারবে না। এর অর্থ হচ্ছে আলো কিভাবে চলে, আলো সরল পথে চলে। এই আলোর সরল রৈখিক গতিটাই হচ্ছে আলোক রশ্মি, ঠিক আছে? আলো যে সরল পথে চলে, এই সরল পথে চলাটাই হচ্ছে আলোক রশ্মি। এখন আমরা কিভাবে দেখি, আমাদের চোখ থেকে আলো বের হয় নাকি কোনো বস্তু থেকে আলো বের হয়? আমি যদি এখন আমার একটা অন্ধকার ঘরে চলে যাই, কোনো যদি আলো না থাকে ওখানে কি আমাকে দেখা যাবে? দেখা যাবে না। ওখানে আমি যদি কোনো কিছু দেখার চেষ্টা করি দেখা যাবে না। আমি যদি ওখানে আলো জ্বালাই তাহলে ওই, তাহলে আমি অনেক কিছু দেখতে পারব। তাহলে কোনো একটা বস্তুতে আলো পড়লে ওই আলোটা আমাদের চোখে এসে, ওই আলোটা এখানে বাধাপ্রাপ্ত হয়ে আমাদের চোখে এসে যখন পড়বে তখনই আমি ওই বস্তুটা দেখতে পাব, ঠিক আছে? এখন এখন কোনো একটা বলকে যদি তুমি ওয়ালে নিক্ষেপ করো, বলটা কি হবে,
যেই দিকে নিক্ষেপ করব, যদি সোজা হয়ে নিক্ষেপ করো তাহলে তোমার কাছে সোজা ভাবে আসবে, আর যদি কোনায় নিক্ষেপ করি এটা কোনা ভাবে চলে যাবে। এই আলোটাও এভাবে যায়, এই যে প্রতি আলোটা যে বাধাপ্রাপ্ত হচ্ছে এটা হচ্ছে আলোর কি প্রতিফলন। কোন একটা জিনিসে বাধা খেয়ে ফেরত আসছে সেটা হচ্ছে কি আলোর প্রতিফলন। যে বস্তুগুলো থেকে আলো নির্গত হয়, যেমন সূর্যের আলো, তারপরে হচ্ছে মোমবাতি, মোমবাতি থেকে আলো বের হয়, বৈদ্যুতিক ভাব এগুলো থেকে আলো বের হয়, এগুলো হচ্ছে উজ্জ্বল বস্তু। আর যেই বস্তুগুলো থেকে আলো বের হয় না সেগুলো হচ্ছে কি অনুজ্জ্বল বস্তু। এখন কালো লেখা, এটা একটা সাদা বোর্ড, কালো কালো বা উজ্জ্বল রং বেশি আলো শোষণ করে সেই জন্য আমরা দেখতে পাই। আর এই আলোটা প্রতিফলনটা সাদা সাদা কোনো কিছুতে পড়লে সেটা চোখ গ্রহণ করতে পারে, অন্য কিছুতে পড়লে সেটা গ্রহণ করতে পারে। যে বস্তুতে আলো পড়লে আলো পুরোপুরি শোষণ হয় সেটা হচ্ছে শোষিত বস্তু, তখন ওই বস্তুটা পুরাটা আলো শোষণ করে ফেলে, তখন বস্তুটাকে কালো দেখায়। আলোটা এখানে পড়ে আর বাধাপ্রাপ্ত ফিরে না যায়, না গিয়ে পুরাটাই শোষণ করে ফেলে, তখন এখানে আলো শোষণ হচ্ছে, তখন বস্তুটা অনেক কালো দেখাবে। এখন আলোর প্রতিফলন এরকম একটা তল হচ্ছে মসৃণ তল, একটা তল হচ্ছে কি অমসৃণ তল, মানে এদিকে তেমন একটা পরিষ্কার না, একটা আয়না অথবা একটা পরিষ্কার নতুন স্টিলের থালা হচ্ছে একটা মসৃণ তল। আর সবসময় ব্যবহৃত থালা হচ্ছে এরকম অমসৃণ তল, ঠিক আছে। এখন এখানে আলোটা এভাবে পড়বে, আলোগুলো সবসময় সমান্তরভাবে পড়ে, সমান্তরভাবে পড়ে সমতল মিশ্রণে সমতল তলে আলোটা এভাবে আবার ফেরত যায়, যে ঠিক সমান্তরভাবে ফেরত যায়। মসৃণ তলে যখন পড়বে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিফলিত হয়ে এভাবে সমান্তরভাবে পড়বে, সমান্তরভাবে তখন ফিরে যাবে। আর অমসৃণ তলে সমান্তরভাবে পড়বে কিন্তু এলোমেলোভাবে, এলোমেলোভাবে এটা বিক্ষিপ্ত আকারে থাকবে, সেই জন্য মসৃণ তলে তুমি তোমার চেহারাটা দেখতে পাও আর অমসৃণ তলে তুমি তোমার চেহারাটা দেখতে পাও না, ঠিক আছে। মসৃণ তল হচ্ছে অমসৃণ তল, বুঝা যাচ্ছে। এরপর আলোর প্রতিফলন কিভাবে ঘটে, আলোর প্রতিফলনের জন্য এদিকে আলো প্রতিফলন হবে, এই দিকটা হবে স্বচ্ছ আর এই দিকটা হবে অস্বচ্ছ, মানে আলোটা এদিকে এসে এদিকে ঢুকে যেতে পারবে না, বাধাপ্রাপ্ত হবে, এইখানে বাধাপ্রাপ্ত হয়ে সে এখানে ফিরে যাবে। এই যে ফিরে যাওয়া, তখন ফিরে যাচ্ছে, এটাই প্রতিফলন। এখন প্রতিফলন কীভাবে হয়, নিয়মটা হচ্ছে কি আলো যেই তল, এটা একটা তল, এই তলে একটা বিন্দুতে এই যে পড়ল এটা হচ্ছে আপাত বিন্দু, এই রশ্মিটা হচ্ছে আপাতিত রশ্মি। এখন এখানে যদি একটা লম্ব আঁকো সোজা করে স্কেল দিয়ে একটা যদি লম্ব আঁকো, তাহলে এই বিন্দুতে এই এটা হচ্ছে অভিলম্ব,
উচ্চ বিলম্ব। এই আপাতিত রশ্মি আপাত বিন্দু, এটা আপাত বিন্দুতে আপাতিত হয়ে বাধাপ্রাপ্ত হয়ে কিভাবে বাধাপ্রাপ্তি ফেরত যাচ্ছে, ঠিক এখানে এখানে যে কোণটা আছে ঠিক একই কোণে এদিকে ফেরত চলে যাচ্ছে। এটা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি এখানে যে কোণটা হবে এখানেও ঠিক একই কোণ হবে। অবিলম্বের সাথে আপাতিত রশ্মি যেই কোণ উৎপন্ন করবে, অবিলম্বের সাথে প্রতিফলিত রশ্মিও ঠিক একই কোণ উৎপন্ন করবে। এখানে আপাতিত হবে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিফলিত রশ্মিটা একই কোণ বজায় রেখে ফিরে যাবে। এটাই হচ্ছে কি প্রতিফলনের নিয়ম। ঠিক আছে, আসো দর্পণটা কি, দর্পণ হচ্ছে যে আমরা যে সেটাতে আমরা আমাদের নিজেদের চেহারা দেখি, যদি সমতল হয় সেটা সমতল দর্পণ, অনেক সময় অসমতলও হতে পারে। আর সমতল আমরা যে আয়নাগুলো চোখে দিয়ে মানে যে ড্রেসিং টেবিলে যে আয়না যেগুলোকে আমরা মুখ দেখি সেগুলোকে বলে সমতল দর্পণ। এখন একটা সমতল দর্পণের তুমি খেয়াল করে দেখো, তোমাদের ড্রেসিং টেবিলের আয়না অথবা যে আয়নাগুলোতে আমরা চেহারা দেখি ওদিকে পিছনের সাইডটা কিন্তু একটা রং দেওয়া, মানে আলো এদিকে গিয়ে আবার ফেরত চলে আসছে, আলো ভিতরে ঢুকতে পারে না, বাধাপ্রাপ্ত হয়, তখনই প্রতিফলনটা হবে। যদি আলো এদিকে চলে যায় যেমন জানলার কাজগুলো সেখানে কিন্তু প্রতিফলন ঘটবে না, আলো বাধাপ্রাপ্ত হতে হবে। সেই জন্য বাধাপ্রাপ্ত হওয়ার জন্য পিছনে এরকম অস্বচ্ছ থাকবে। এটা হচ্ছে একটা দর্পণ। দর্পণে তুমি যখন নিজের চেহারাটা দেখবা, তুমি যখন দাঁড়াবে তোমাকে ঠিক তোমার প্রতিবিম্ব ঠিক তোমার মতোই দূরত্ব হবে, তুমি যেরকম যে দূরত্বে দাঁড়িয়েছো তোমার প্রতিবিম্বটাও ঠিক সেরকমই দেখা যাবে। তুমি যদি কাছে আসো তোমার প্রতিবিম্বটাও ঠিক কাছে চলে আসবে, বড় হয়ে যাবে। তুমি যদি দূরে যাও তোমার প্রতিবিম্বটাও দেখতে ছোট হয়ে যাবে। তুমি যেরকম পিছিয়ে যাচ্ছ দর্পণ থেকে প্রতিবিম্বটাও ঠিক সেরকমই পরিবর্তন হচ্ছে। কিন্তু একটা শুধু হচ্ছে সমস্যা, তুমি যদি তোমার ডান হাতে কিছু রেখে হাত নাড়ো তাহলে দেখবা যে প্রতিবিম্বতে সেটা বাম হাতে করে দেখাচ্ছে, তোমার প্রতিবিম্ব তোমাকে ঠিকই দেখাচ্ছে, শুধু পার্শ্ব পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে দর্পণের প্রতিবিম্বের নিয়ম। এবার দর্পণ কাজে লাগিয়ে তোমার সেলুনের দোকানে চুল কাটতে গেলে তোমাকে কি করে, একটা পিছনে তোমার চুল কাটা শেষ হয়ে গেলে তোমাকে পিছনে একটা আয়না দেখায় যে তোমার চুল কাটাটা হয়ে গেছে কিনা, তখন তোমার চুলের প্রতিবিম্বটা প্রথমে এখানে ফুটিতে হয়, তারপর এখানে সামনে যে একটা আয়না থাকবে তোমার সামনে যে আয়নাটা থাকবে যেটা দেখতে পাচ্ছ এটা তোমার চুল, চুলের প্রতিবিম্বটা প্রথমে এখানে হবে, তারপর তোমার সামনে একটা আয়না আছে এই প্রতিবিম্বটা গিয়ে এটাতে পড়বে, তখন তুমি তোমার চুলের তোমার মাথার পিছনের সাইডটা তুমি দেখতে পারবে। তারপরে এই যে দর্পণের এই প্রতিফলনটা কাজে লাগিয়ে একটা পেরিস্কোপ গঠন করা যায়। পেরিস্কোপটা কি, পেরিস্কোপটা হচ্ছে এরকম নলের মতো একটা, যদি আগাও তুমি নিজেও ঘরে অনেক সময় তৈরি করতে পারবে, কোনো একটা প্যাকেট বা শক্ত নলির মধ্যে একটা গ্লাস লাগাতে হবে, মানে এটা যদি 90 ডিগ্রি হয় ঠিক এটা মধ্যবর্তী একটা 45 ডিগ্রির কোণে একটা এরকম একটা সমতল দর্পণ যেগুলোতে আমার মুখ দেখা যায় ওরকম একটা ছোট গ্লাস লাগাতে হবে।
এরকম একটা নদী, এখানে এখানে একটা ছোট একটা আয়না বসানো আছে এভাবে বাঁকা করে। তারপরে এই নদীর আরেক প্রান্তে 45 ডিগ্রি কোণে এখানে আরেকটা ওই ওরকম ওই সাইজের আরেকটা দর্পণ এরকম করে এখানে লাগানো আছে। তাহলে কোনো কিছু, যেমন ধরো সাবমেরিন থেকে পানির উপরে দৃশ্য দেখার জন্য, পানির উপরে কি হচ্ছে সেটা দেখার জন্য ডুবুরিরা কি করে এখানে ফাইটটা উপরে তুলে দেয়, তখন আলোটা এসে যে জিনিসটা দেখতে চাচ্ছে বা কি হচ্ছে সমুদ্রের উপরিতলে সেই জিনিসটা এখানে আয়নাতে প্রতিফলন ঘটায়, সেই প্রতিফলনটা এসে এই আয়নাতে এসে পড়ে, তখন এখান থেকে তা দেখা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে টেলিস্কোপ তৈরির গঠন প্রণালী। এখন তুমি বাসায়ও এই ধরনের প্যাকেট দিয়ে নিজে নিজেও টেলিস্কোপ তৈরি করতে পারবে। টেলিস্কোপ দিয়ে কী করা যায়? টেলিস্কোপ দিয়ে ভিড়ের মধ্যে স্টেডিয়ামে খেলা দেখা যায়, টেলিস্কোপ দিয়ে বাংকার থেকে সৈন্যরা উপরে কী হচ্ছে ভূমিতে কী হচ্ছে সেটা দেখতে পারে। ঠিক আছে, এখন তোমাদের বাড়ি গ্যাস হচ্ছে গেছে। তাহলে তোমাদের বাড়ির কাজটা কি? আলোর প্রতিফলন কি? টেলিস্কোপের গঠন প্রণালী বর্ণনা করা। তাহলে এটা তোমরা করবে। আজকের মধ্যে এখানে শেষ। সবাই ভালো থাকবে। ঠিক আছে।